নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনারা থামনেল দেখে বুঝতে পেরে গেছেন যেটা এটা ফর্ম ফিল আপের পুরো ডিটেলস এখানে দেখানো হবে তো সবার প্রথমে আপনাদের সবার কাছে একটু ক্ষমা চেয়ে নেব আমি অনেক দিন ভিডিও বানাতে পারিনি কিছু কাজের সমস্যার জন্য পার্সোনাল কিছু প্রবলেম রয়েছে বিভিন্ন রকম কাজের মধ্যে জড়িয়ে থাকি তার মাঝখানে যেটুকু সময় পাই নিজেও একটু পড়াশোনা করি এবং আপনাদের জন্য একটু ভিডিও বানিয়ে ফেলি তো সেই সব করে উঠতে একটু মানে সময় পাই না তো সেই জন্য দেরি হয়ে যায় আর কি যাই হোক আমি এটা নিয়ে এসেছি আপনাদের জন্য ভিডিওটা আপনারা দেখুন আশা করব পুরোটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন এবং ভবিষ্যতে নিজেরাও ফর্ম ফিল করতে পারবেন টুকিটা কি অনেক ছোটোখাটো জিনিস থাকে আমরা ভুল করে যাই তো যার কারণে আমি এটা আপনাদেরকে পুরোটাই মানে ডিটেলসে দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে দেখবেন আমার ভিডিওটা একটু বড়ো হবে আমি হয়তো একটু বেশি কথাও বলে ফেলি কারণ আমি জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে চাই ঠিক আছে অনেক ইউটিউবরা আছে যে যারা একদম সিম্পল শর্টেজ ভিডিওটাকে টেনে দিয়ে চলে যায় কিন্তু ওরকম করলে তো হবে না আপনাদের জিনিসটা বুঝতে হবে তো চলুন ভিডিওটা শুরু করব শুরু করার আগে সব থেকে মেন প্র মানে জিনিসটা আপনারা শুনে নিন কী কী আপনাদেরকে রেডি করে রাখতে হবে সর্বপ্রথম আপনাদেরকে ফটো সিগনেচার আপনারা যদি কাস্ট হয়ে থাকেন কাস্ট সার্টিফিকেট এইগুলো সমস্ত ডকুমেন্টসের স্ক্যান কপি আপনাদের কাছে রেডি করে রাখতে হবে ফর্ম ফিল করার আগে ঠিক আছে আপনি ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করতে বসে যদি এগুলো রেডি করেন তাহলে কিন্তু টাইম আউট হয়ে যাবে এবং অনেক সময় এই ফর্মটা ল্যাপস হয়ে যাবে এবং দ্বিতীয়বার আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না তো ফর্ম ফিল আপ করার আগে আমি আরেকবার রিপিট করছি যারা মানে ঠিকমতো বুঝতে পারছে না খাতা পেন নিয়ে বসুন এবং নোট ডাউন করে নিন ফটো সিগনেচার কাস্ট সার্টিফিকেট এই তিনটে জিনিস যাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তাদের যারা যারা জেনারেল তাদের দরকার নেই তো এগুলো অন্তত স্ক্যান করে রেডি করে রাখুন চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের যত কোয়ালিফিকেশান রয়েছে ওকে এটা মাধ্যমিক বেসিসেরই পরীক্ষা কিন্তু তারপরেও আপনাকে এখানে হাই কোয়ালিফিকেশান অবধি এন্ট্রি করতে হয় দিতে হয় তো আপনি যতটা পর্যন্ত মানে পড়েছেন যতদূর পর্যন্ত পড়েছেন সমস্ত কোয়ালিফিকেশানের ডিটেলস মানে আপনি কত সালে পরীক্ষাটা দিয়েছেন আপনি কত মার্কস পেয়েছেন তার কত পার্সেন্টেজ কি কি সাবজেক্ট ছিল এভরিথিং ডিটে ডিটেলস আগের থেকে একটা খাতায় নোট ডাউন করে রাখুন তাহলে ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি হবে ব্যাপারটা বুঝতে পারছেন আপনি এটা অনলাইনে খুললেন খুলে এবারে পাতা উল্টাচ্ছেন সার্টিফিকেট উল্টাচ্ছেন ফাইল খুলছেন ঘাঁটছেন অনেক সময় চলে যাবে তাতে রেডি করে রাখুন এই চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে কোনো একটা ডেবিট কার্ড বা আপনার যদি নেট ব্যাঙ্কিং আইডি থাকে যে কোনো একটা অনলাইন পেমেন্টের আপনার কাছে যা যা ব্যবস্থা রয়েছে সেটাকেও আপনার হাতের সামনে রাখুন বুঝতে পারলেন এরপরে মোবাইলটাও কাছে রাখুন কারণ আপনি যখনই পেমেন্ট করতে যাবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে তো সেটাকেও আপনার হাতের সামনে রাখতে হবে তাহলে টোটাল এই পাঁচটা জিনিস অন্তত রেডি করে রাখুন ওকে তো শুরু কর শুরু করি তাহলে ভিডিওটা এবারে তো দেখুন সর্বপ্রথম আমি গুগলে গিয়ে ডাব্লু বিপিএসসি ডট জিও ভি ডট ইন লিখব দেখুন ডাব্লু বিপিএসসি ডট জিও ভি ডট ইন বলে আমি লিখলাম লিখে জাস্ট এন্টার ওকে এটা আপনি মোবাইল থেকেও করতে পারবেন এরপরে এই যে প্রথম ওয়েবসাইটটা দেখুন এই ওয়েবসাইটের অ্যাড্রেসটাও নিচে দেওয়া আছে তো এই যে ওয়েবসাইটটা প্রথম ওয়েবসাইটটা আমি এখানে ক্লিক করলাম ওকে এই ওয়েবসাইটটা খুলে গেল এরপরে সর্বপ্রথম আমাদের কাজ থাকবে কি আমাদেরকে নিজেদেরকে রেজিস্টার করতে হবে আপনি এখন পিএসসির ওয়েবসাইটে এরকমই নিয়ম হয়ে গেছে যে আপনি যেই পরীক্ষা দিন না কেন আপনাকে সেই পরীক্ষা দেওয়ার আগে একবার অন্তত একবার রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা সেটা কী করব প্রথমে অ্যাপ্লাই অনলাইনে যাব ওকে তো অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনটা সবার আগে আপনাকে করে নিতে হবে এইটা সর্বপ্রথম কাজ তো প্রথমে রেজিস্ট্রেশনটা করব দেখুন এখানে সিলেক্ট রেজিস্ট্রেশন আচ্ছা কোন বিষয়ের জন্য মানে এখন এই তিনটে পরীক্ষার জন্য অ্যাডভার্টাইজ চলছে মানে ভ্যাকেন্সি বেরিয়েছে এখন আপাতত এই তিনটের জন্য তো আমরা এখানে ক্লার্কশিপের জন্য করব ক্লার্কশিপ চুজ করে নিলাম এরপরে মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে ওকে এইখানে মোবাইল নাম্বার থাকবে তো মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে আরে সেভ অ্যান্ড প্রসিড করলাম দেখুন মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল এরপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ঠিক আছে যেমন পাসওয়ার্ড নর্মাল থাকে আপনার একটা আপার কেস লোয়ার কেস আর কোনো স্পেশাল ক্যারেক্টার আর নাম্বার মানে আলফা নিউ নিউ যেটাকে বলা হয় আর কি ঠিক আছে তা আমি ওটা ক্রিয়েট করে নিচ্ছি পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করতে হবে ওকে এরপরে আপনাকে ইমেল আইডি দিতে হবে আপনার যেটা ইমেল আইডি চালু রয়েছে সেই ইমেল আইডিটা দিতে হবে এখানে আমি ইমেল আইডি দিয়ে দিচ্ছি যা যে যা নিজের নিজের ইমেল আইডি দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিলাম সব কিছু ওকে দেখুন সব সবুজ হয়ে গেছে তারপরে ঠিক আছে এরপরে আপনার হচ্ছে নাম বাবার নাম মায়ের নাম যা যা যাবতীয় ডিটেলস আছে আর এইটি দেখুন এই যে কনফার্ম মোবাইল নাম্বার জায়গাটা এটা কিন্তু আপনাকে মানে মোবাইল নাম্বার দিয়ে যে ভেরিফাই করতে হবে তারপরেই কিন্তু হবে মানে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে এই জন্য বললাম মোবাইলটা সঙ্গে নিয়ে বসতে তো আমি ডিটেলসগুলো দিয়ে দিই দিয়ে আপনাদের কাছে ফিরে আসছি ওকে আচ্ছা এবারে আমি মোবাইল নাম্বারটা দেবো ওকে এবার দেখুন মোবাইল নাম্বারটা এখানে কনফার্মেশান করতে হবে মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি জিনিসটা হবে এইখানে মোবাইলটা দেওয়ার পরে দেখুন ভেরিফাই অ্যান্ড সেন্ডিং ওটিপি করলাম এবার আপনি কি চেঞ্জ করতে চান না আমার ঠিকই আছে ওকে আমি সেন্ড করে দিলাম এবার ফোনে একটা ওটিপি আসবে এটা পপ আপ এখানে উইন্ডো আসবে এই যে ওটিপিটা এসে যাক দিয়ে আমি আপনার কাছে আবার ফিরে আসছি তো আমার ওটিপি এখানে এসে গেছে আমি পুট করে দিয়েছি এবার ওকে দেখুন মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল এইটা মাস্ট এই এই পোর্শানটা কিন্তু মাস্ট পর্শান মানে এইটা যদি না হয় অনেকেরা এই এই জায়গাটাতেই প্রবলেম করে এটা এই জন্য মানে ফোনের নেটওয়ার্ক এবং যেখান যে নেট করছেন সেই নেটটা যেন ভালো থাকে তো আমি সমস্ত ডিটেল ডিটেলস এখানে দিয়ে দিয়েছি এবারে আমি করব সেভ অ্যান্ড প্রসিড ওকে দেখুন হয়ে গেলো ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি প্রথম স্টেজ কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনার এখানে কমিউনিকেশান ডিটেলস চাইছে তো আমি এটা ফিল আপ করে আপনাদের কাছে আবার ফিরে আচ্ছা বন্ধুরা এবারে দেখুন আমি এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি আমার যেহেতু দুটো অ্যাড্রেসই সেম পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো যেহেতু সেম সেজন্য আমি এইখানে টিক দিয়েছি ওকে তো এটা হচ্ছে বিষয় এরপর আমি করব সেভ অ্যান্ড প্রসিড করলাম এবার দেখি কী আসছে এবারে দেখুন এইবারে যে এই জায়গাটা এই যে আমি আমাকে আগে থেকে বলেছিলাম যে ফটো আর সিগনেচার কেন আপনার কাছে রেডি করে রাখতে হবে তার কারণ হচ্ছে এই যে পরপর আপনি তাহলে জিনিসগুলো করতে পারবেন নাহলে এই এইখানে অনেকে ছেড়ে ছেড়ে চলে যায় তখন যখন ঘুরে আসবেন তখন দেখবেন অটোমেটিক লগ আউট হয়ে গেছে আর লগ ইন হচ্ছে না এরকম প্রবলেম হয় তো সেই জন্য আগের থেকে বলেছিলাম রেডি করে রাখতে তো আমার যে আমার রেডি করা আছে তো আমি এক এক করে এখানে দিয়ে দেবো দেখুন আমার ফটো আছে ফটো দিয়ে দিচ্ছি ফটো হয়ে গেল। এবার সিগনেচার একটা হ্যাঁ হয়ে গেছে আচ্ছা এবারে এইখানে একটা কথা বলি অনেকে ফটো সিগনেচার করতে পারেন না তাদের একটু প্রবলেম হয় তো আমার একটা পিএসসি মিসলেনিয়াসের একটা ভিডিও রয়েছে আমারই চ্যানেলে তো সেই ভিডিও লাস্টে গেলে আপনারা দেখতে পাবেন কীভাবে ফটো এবং সিগনেচারকে এডিট করতে হবে তার একটা ভিডিও আমি কিন্তু ওর মধ্যেই দিয়ে রেখেছি আলাদা করে নেই ওই পিএসসি মিউজিলেনিয়াসের যে ভিডিওটা রয়েছে তার লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে মানে এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে তার লিঙ্ক আপনি সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করেও দেখে নিতে পারেন যে কিভাবে আপনি ফটো আর সিগনেচারকে এডিট করবেন এই জায়গাটাতেও কিন্তু অনেকের প্রবলেম হয় মানে আমরা হয়তো দোকান থেকে ফটো তুলে আনলাম এবার ওনারা হয়তো আমাদেরকে একটা করে দিলেন ঠিকই বটে কিন্তু সেটা কাজ করে না ঘরে আবার সেটাকে এডিট করতে হয় তো সেটা আমি দেখিয়েছি সেটা সেখানে দেখানো আছে আপনারা সেখান থেকে করে নিতে পারবেন ওকে আর আমি যদি এখানে মানে কাস্ট দিতাম যদি আমি জেনারেল ক্যান্ডিডেট আমি যদি কাস্ট দিতাম তাহলে এখানে কিন্তু একটা কাস্টের ঘর খুলতো এবং আমাকে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হতো যেহেতু নেই সেজন্য আসেনি ইটস ওকে তো এরপরে আমি সেফ অ্যান্ড প্রসিডে যাব নেটটা মানে একটু স্লো চলছে হুম দেখুন তো মোটামুটি এইবারে এই পুরো জিনিসটা হয়েছে এরপরে এইখানে দেখুন আই অ্যাকসেপ্ট ওকে দিয়ে সেভ অ্যান্ড প্রসিড আচ্ছা এটা করার আগে আপনারা দেখে নিবেন সব ঠিকঠাক জিনিস দেওয়া দিয়েছেন নাকি একবার চেক করে নিলেন ঠিক আছে ঈর্ষকে দিয়েন সেভ অ্যান্ড প্রসিডে আমি ক্লিক করলাম যে জিজ্ঞেস করছেন আর এটা সঠিক দিয়েছেন হ্যাঁ কি না সঠিক আছে ঈর্ষকে ইয়েস করে দিলাম হয়ে গেল এরপরে দেখুন একটা নতুন উইন্ডো আসবে হুম তো এইটা হচ্ছে বিষয় এরপরে এই এই পোর্শানটা এই পোর্শানটার কিন্তু আপনারা একটা প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন এইটা যে করলেন ঠিক আছে কেন কারণ এই এই ছোটো ছোটো জিনিসগুলো অনেকে মিস্টেক করে যাননি যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হয় তখন কিন্তু আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টগুলো ওনারা চেয়ে বসেন যে আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন সেই কাগজ কোথায় তো সেই জন্য এইখানে এই পোর্শনটার একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন প্রিন্ট মারলেন যদি মানে আবার নিজের কাছে প্রিন্টার থাকে করে নিলেন নাহলে সেভ করে রেখে দিলেন সেভ পিডিএফ করে রেখে দিলেন পরে কখনও গিয়ে দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন আমি সেভ করে রেখে দিচ্ছি আমার কাছে প্রিন্টার নেই হয়ে গেল আমি পরে দোকান থেকে বের করে নেবো সেভ সেভ হয়ে গেল আচ্ছা এবার এইখানে দেখুন আপনার এইখানে যে অ্যাপ্লিকেশান একটা আইডি দিয়েছে ওকে এইখানে দেখুন একটা অ্যাপ্লিকেশান আইডি আপনাকে দেওয়া রয়েছে এবং এইটা আপনার ফোনের মেসেজেও চলে গেছে ফোনে এবং ইমেলে দু জায়গায় কিন্তু মেসেজে এইটা চলে গেছে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান আইডি ওকে এটা কিন্তু আপনাকে মাথায় রেখে দিতে হবে এরপরে দেখুন আমি লগ আউট করবো এরপরে লগ আউট করতে হবে লগ আউট হলো এরপরে আপনাকে অ্যাপ্লাই নাওতে যেতে হবে প্রথমে এই এত দূর পর্যন্ত রেজিস্ট্রেশনটা আপনার হলো এরপরে আপনার হবে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাওতে গেলেন গিয়ে এবারে দেখুন এই নিচে ক্লার্কশিপ এক্সামিনেশান রয়েছে আমি এটা দেখ দেবো তো ভিউ করে এমনি অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারেন দরকার নেই তো এরপরে অ্যাপ্লাই নাওতে আমি ক্লিক করে দিলাম দেখুন এইখানে আপনাকে সেই অ্যাপ্লিকেশান আইডি আমি বলেছিলাম দরকার অ্যাপ্লিকেশান আইডিটা তো আমার অ্যাপ্লিকেশান আইডিটা দাঁড়ান একদিন আমি দেখে নিচ্ছি দেখে চেক করে এন্ট্রি করছি এক মিনিট বন্ধুরা আমি এখানে আমার সমস্ত ডিটেলস এন্ট্রি করে দিয়েছি এরপরে আমি এখানে সাবমিট করব দেখুন সাবমিট করার পরে এখানে এই উইন্ডোটা আসবে দেখুন ওয়েলকাম বলে আমার নাম দেখাচ্ছে এখানে এরপরে আমি এখানে এটা চুজ করব এক্সামিনেশান কোন এক্সামিনেশান ক্লার্কশিপ এক্সামিনেশান দিয়ে আমি করবো প্রসিড ওকে দেখুন এরপরে দেখুন আমার প্রথম এটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এখানে টিক দেওয়া আছে এরপরে আমাকে এক এক করে এই জিনিসগুলো কিন্তু ভরতে হবে দেখুন এপাশেও তেমনি এটা হয়ে গেছে বলে এখানে টিক দেওয়া আছে এগুলো হয়নি সেজন্য ক্রস দেওয়া আছে তো আমি এইখানে নিচে কন্টিনিউ করলাম এবার এক এক করে আমাকে এখানে সব কিছু এই দেখুন এখানে এটা টিক করতে বলছে আমি টিক করে দিলাম এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন পড়তে পারেন জানতে পারেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে গেলাম এবার দেখুন এইখান থেকে আবার এইগুলোকে আপনি চেঞ্জ করার অপশান পাবেন আরেকবার যদি ভুল হয়ে থাকে এইখান থেকেই দেখুন যে চুজ ফটো চুজ সিগনেচার মানে আবার চেঞ্জ করতে পারেন আচ্ছা এরপর আপনার এখানে ডিটেলস এখানে দেওয়া রয়েছে আপনার এখানে যেগুলো আমি তখন রেজিস্ট্রেশনের সময় ভরেছিলাম সেগুলো টোটাল দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আর পরিবর্তন করা যাবে না এইগুলো এরপরে দেখুন যেহেতু আমি জেনারেল দিয়েছি না সেই জন্য আমাকে বলছি আমি ই ডিএস কিনা ই আমি নই আচ্ছা এরপরে আপনি পিডাব্লিউডিএস কিনা নয় আমি যা যা এখানে ডিটেলস আছে আপনাদের এখানে দেবেন এক একটা পরে পড়ে এখানে ফিল আপ করবেন এগুলো ডেস্ক্রাইব করার তেমন কিছু নেই আচ্ছা ফটো আইডি আপনি কি দিতে চাইছেন মানে যেটা দিয়ে আপনি ওখানে প্রুফ করতে পারবেন আমি প্যান কার্ড দিয়ে দিচ্ছি নর্মাল প্যান কার্ডের নাম্বার এখানে ফটো আইডি নাম্বার দিলেন এবং এখানে যে ইস্যু করেছে সেই ইস্যুইং অথরিটির নাম দিবেন আপনি এখানে যেটা চুজ করবেন সেই হিসাবে যদি উনি মাধ্যমিক চুজ করেন তাহলে ইস্যুইং অথরিটি আপনার হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আর প্যান কার্ড হলে আপনার হচ্ছে আমি প্যান কার্ড দিয়েছি এটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করে তো এইগুলো যেটা আপনি চুজ করবেন সেই হিসাবে দেখুন ওই সার্টিফিকেটের নিচেই দেওয়া থাকে কে ইস্যু করেছে সেটা হচ্ছে আপনাকে দিয়ে দিতে হবে ইস্যুইং অথরিটি ওকে আচ্ছা এ এনি টাইম এমপ্লয়েড আমি যেহেতু চাকরি করছি ইয়েস করে দেবো এখানে দেখুন সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট ডাইরেক্টরেটস এবং রিজিওনাল অফিস ওকে তো বিষয়টা হচ্ছে এই তিনটের মধ্যে আপনাকে চুজ করতে হবে আপনি কোনটাকে ফার্স্ট সেকেন্ড এবং থার্ডে রাখবেন এটা না যে আপনি তিনটাকেই ফার্স্ট রেখে দিলেন বা তিনটাকেই থার্ডে রেখে দিলেন বা সেকেন্ড এরকম করলাম না যে কোনো একটা দেখুন আমি এটাকে ফার্স্ট রেখেছি এটাকে সেকেন্ড রেখেছি এটাকে থার্ড রেখেছি এটা আমি আমার মতো করে করেছি ঠিক আছে এটা কোনো এমন কোনো বিষয় না যে এইভাবে আপনাকে করতে হবে আপনার যেটা মনে হবে আপনি সেটাই করতে পারেন আর রিজু দেখুন এখানে বলছে যে আপনি কম্পিউটার মানে টাইপ করতে পারেন হ্যাঁ কি না সেটা দিবেন যদি পারেন ভালো যদি না হয় না করবেন ওকে দেখুন আমি এবারে কি করলাম এখানে যে আই সার্টিফাইড দ্যাট অল দ্য অ্যাবাব ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট ওকে তো এখানে সমস্ত কিছু ট্রু দেওয়া আছে আমি টিক করে দিলাম দিয়ে এবারে সেভ অ্যান্ড প্রসিডে আমি যাব হয়ে গেল আচ্ছা এরপরে আমার অ্যাড্রেস যেটা দিয়েছিলাম সেটা আমাকে কনফার্ম চাইছে আর ইমেল আইডি আমার মোবাইল নাম্বার এগুলো দেখে দেখে নেবেন আপনারা এই জায়গাটা আপনাদের ইমেল আইডি মোবাইল নাম্বার থাকবে আর এখানে অ্যাড্রেসটা এটা দেখে নেবেন পুরো ঠিকঠাক আছে নাকি এটা হয়ে গেল এরপরে সেভেন কন্টিনিউ হয়ে গেলো দেখুন এখানে পরপর দুটো আবার সবুজ হয়ে গেলো মানে যে যত এগোবেন তত আস্তে সবুজ সবুজ হবে এরপরে দেখুন এই জায়গাটা আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে সমস্ত কোয়ালিফিকেশান ডিটেলস রাখতে হবে তাহলে চটচট করে ফিল হবে তো মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন তো যে যার বোর্ড সিলেক্ট করে নেবেন তো আমি এগুলো ডিটেলসগুলো ভরে নিচ্ছি ঠিক আছে আপনাদেরকে যেহেতু অলরেডি আমি আগেই বলে দিয়েছিলাম তো এইগুলো নতুন করে বলার কিছু নেই আমি ডিটেলসটা ফিল আপ করে আবার ফিরে আসছি আচ্ছা এবারে আমি যেহেতু এখানে চাকরি করি ইয়ে করেছিলাম ফর্ম ভরার সময় সেই জন্য এখানে আমার এক্সপিরিয়েন্স ডিটেলসটা চাইছে যদি আপনারা চাকরি না করে থাকেন যদি ফার্স্ট অ্যাপ্লাই করছেন হ্যাঁ বা মাধ্যমিক দেওয়ার পরে অ্যাপ্লাই করছেন বা হয়তো আপনি আনএমপ্লয়েড আছেন অ্যাপ্লাই করছেন তো এই পোর্শনটা আপনাদের জন্য আসবেন আমি যদি চাকরি করি তো সেই জন্য এই পোর্শনটা আসছে নাহলে এটা আসবেন ওকে তো এটা আমি ফিল আপ করে আপনাদের কাছে আবার ফিরে আসছি তো বন্ধুরা আমি ওই ডিটেলসটা দিয়ে দেওয়ার পরে নেক্সট এই স্টেপটা এসছে দেখুন এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে ঠিক হয়ে গেছে তো এরপরে নেক্সট আপনার এক্সাম সেন্টার প্রেফারেন্স আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে এখানে বলছে হিলি এরিয়া হিলি এরিয়া নয় কালিম্পং ডিস্ট্রিক্টও নয় তো আদার্স আমি আদার্স দিলাম ওকে তো প্রেফার এক্সাম সেন্টার আমি আমার এক্সাম সেন্টারটা চুজ করে নিচ্ছি আপনারা আপনাদের অপশান অনুযায়ী চুজ করে নেবেন ওকে দিয়ে আমি এখানে সার্টিফাই করলাম দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ হলো হুম হুম এরপরে দেখুন তখন একটা এরকম ফর্ম ছিল সেটা আপনি প্রিন্ট আউট রেখেছিলেন এটারও প্রিন্ট আউট একটা আপনি করে করে রেখে দেবেন ফাইনাল ঠিক আছে আই কনফার্ম দ্য অ্যাবাপ আই এগ্রি টু প্রসিড আর দেখুন এখানে টোটাল আপনার যে আপনি যা যা দিয়েছেন টোটালটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনি কী কি ফিল আপ করেছেন আপনি কি কী চুজ করেছেন টোটাল ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ফাইনাল সাবমিট করার আগে এটাকে চেক করে নেবেন যদি মনে হয় কিছু ভুল দিয়েছেন এডিট করবেন তো এখনও দেখুন এই যে ব্যাক টু এডিট বটনটা কিন্তু এখানে এখনও রয়েছে তো এই জন্য বারবার এটা আপনাদেরকে এখানে সাবধান করছে এই কারণেই হয়তো ভুলবশত কিছু হয়ে যেতে পারে তো আপনারা আবার ব্যাকে গিয়ে এডিট করে তারপরে সাবমিট করবেন তো আমার মনে হয় সব কিছু এখানে ডিটেলস ঠিকঠাকই রয়েছে তো আমি সেই জন্য এখানে কনফার্ম অ্যান্ড সাবমিট করব তো একটা এখানে ছোট্ট একটা জিনিস তারাকে আমি বলে দিই আপনাদেরকে যারা বিটেক দিচ্ছেন বিটেক ওকে বা ইঞ্জিনিয়ারিং পড়েছেন তারাও যদি ফর্ম ফিল করে থাকেন তাদের জন্য একটা সূচনা তো আমার এর আগে মানে কেউ কেউ আমাকে প্রশ্ন করেছিলেন তো সেখানে তারা বলছিলেন যে আমরা আমাদের পার্সেন্টেজটা কীভাবে ক্যালকুলেট করবো এসজিপিএ বা ডিজিপিএ টাইপের যে নম্বরগুলো থাকে সেখান থেকে কীভাবে ক্যালকুলেশন হবে তো তাদের জন্য একটা ছোট্ট জিনিস দেখুন এটা হচ্ছে আপনার ক্যালকুলেশান ফর্ম ফর্মুলা ওকে দেখুন আপনার এসজিপি এ বা ডিজিপিএ যেটাই হোক না কেন আপনার এস জি পি হোক বা ডিজিপি হোক যেটাই হোক না কেন সেটাকে আপনাকে জিরো পয়েন্ট সরি এখানে পয়েন্ট দেওয়া হয়নি এটা পয়েন্ট হবে ওকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে সেটাকে মাইনাস করবেন সাপোজ আপনি ধরুন সেভেন পয়েন্ট ফোর ফোর পেয়েছেন সাপোজ আমি বলছি সেভেন পয়েন্ট ফোর ফোর তো সেইখান থেকে মাইনাস করবেন জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেখান থেকে মাইনাস করবেন ওকে তো যে রেজাল্টটা আসবে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের সঙ্গে আপনি টেন মাল্টিপ্লাই করবেন ওকে যে রেজাল্টটা আসুক সেই রেজাল্টটার সঙ্গে টেন মাল্টিপ্লাই করত দিলে সেটাই আপনার পার্সেন্টেজ মার্কস এসে যাবে এইবারে বিষয়টা হচ্ছে যে আমি সেই পার্সেন্টেজ মার্কসটা এখানে এন্ট্রি করবো কী করে পার্সেন্টেজ মার্কসটা যেটাই আসবে ধরুন আপনার এখানে পার্সেন্টেজ সাপোজ এখানে আমি বলছি যে এটা হয়তো আপনার সিক্সটি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট সম্ভবত এটা আসবে মনে হয় ঠিক আছে যাই হোক যেটা কিছু আসবে নাইন পার্সেন্টেজ আসবে তো এই এই পয়েন্টটাকে আপনি তুলে দেবেন ঠিক আছে পয়েন্টটাকে তুলে দিয়ে যেখানে মার্কস এন্ট্রি হয়েছে সেখানে টোটাল আপনি সিক্স সিক্স নাইন লিখে দেবেন এবং টোটাল মার্কসের জায়গায় আপনি সেখানে হাজার লিখে দেবেন হাজার ওকে দেখবেন অটোমেটিক ক্যালকুলেশন ওই পার্সেন্টেজটা কিন্তু এটাই চলে আসবে ওখানে ব্যাপারটা বুঝতে পারলেন নর্মাল ম্যাথ এমন কিছু ব্যাপার বিষয় নয় তো এটা হচ্ছে বিষয় ছোট্ট জিনিস তো এরপর আমি কনফার্ম অ্যান্ড সাবমিট করে দিলাম দেখুন কনফার্ম অ্যান্ড সাবমিট করার পরে আবার এখানে দুটো চেকবক্স এসছে আমি এখানে আবার চেকবক্সে ক্লিক করে দেবো যেহেতু আমি সব ঠিকঠাক দিয়েছি ওকে দিয়ে ফাইনাল সাবমিশানে আমি ক্লিক করে দিলাম এখানেও কিন্তু আবার বলছে ব্যাক টু এডিট মানে এরপরও যদি আপনাদের মনে হয় যে আমি ভুল করেছি তো আরেকবার দেখে ব্যাক টু এডিটে গিয়ে আপনি এডিট করতে পারেন তা আমি ফাইনাল সাবমিশান করে দিচ্ছি আমার যদি সব ঠিকঠাক রয়েছে এরপরে পেমেন্টের অপশান আসবে দেখুন আমার এখানে দেখুন ক্লিক অন প্রসিড টু পেমেন্ট অপশান ওকে তো এরপরে আমাকে ডাইরেক্ট পেমেন্টে গিয়ে পেমেন্ট করতে বলছে যদি সব কিছু হয়ে গেছে যে প্রসেস টু পেমেন্টে আমি যাবো এবার পেমেন্ট করব তো এই জন্য আমি ফার্স্ট স্টার্টিংয়ে আপনাদেরকে বলেছিলাম যে কার্ডটা নিয়ে বসতে আপনাদের অনলাইন পেমেন্টের জন্য দেখুন এইখানে একটা পরিষ্কার কথা বলা আছে যে ইন কেস ইউর প্রিভিয়াস ট্রানজ্যাকশান ইজ নট আপডেটেড দেন ক্লিক দিস বাটন টু প্রসেস হাজ প্রিভিয়াস পেমেন্ট মানে আপনি যদি ধরুন আগে ফর্ম ফিল করেছেন কিন্তু এখনও পর্যন্ত মানে আপনি পেমেন্টটা করেননি তো তাদের জন্য যদি সেই সময় যদি পেমেন্ট না করে থাকেন বা যদি আপনার পেমেন্টের সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে অনেক সময় হয় যে পেমেন্ট নেয় না তো সেই ক্ষেত্রে এই বাটনটাতে গিয়ে ক্লিক করে সেটাকে করতে হবে আমি যদি ফার্স্ট টাইম করছি আমি এখানে যাব না আমি ডাইরেক্ট এইখানে গিয়ে এখানে পেমেন্টটা করে দেবো এটা দেখুন রোজার পেয়ে সিলেক্ট করতে হলো এবার পেমেন্ট টাইপ আমি পেমেন্ট মেথডে চলে গেলাম আমাকে টোটাল দেখে দিল একশো দশ টাকা তো আমি কীভাবে করবো আমি এখানে ডেবিট কার্ডে করবো ডেবিট কার্ড সিলেক্ট করলাম দেখুন অটোমেটিক এখানে ট্রানজাকশান কাটছে ট্রানজ্যাকশান ফিস আপনার পাঁচ টাকা পয়সা এখানে কাটছে ওকে তো আমি একবার দেখে নিচ্ছি কী কীতে দেখুন ক্রেডিট কার্ড দিলে সেম জিনিস দেখাচ্ছে ডেবিট কার্ডেও সেম জিনিস দেখাচ্ছে আচ্ছা নেফট করলেও আপনার সেম জিনিস দেখাচ্ছে আচ্ছা নেফট ওকে দুটোতেই সেম জিনিস দেখাচ্ছে অফলাইন দেখুন অফলাইন চালানে গেলে আপনার কিন্তু কুড়ি টাকা লেগে যাচ্ছে ও যদি আপনি অফলাইন পেমেন্ট করতে চান একটা চা চালান বের করে সেটাকে যদি ব্যাঙ্কে গিয়ে করুন করেন তাহলে দেখুন কুড়ি টাকা লাগছে আর আপনি ডাইরেক্ট যদি করে দেন তাহলে আপনার পাঁচ টাকা লাগছে ডাইরেক্ট করে দেবো কোনো অসুবিধা নেই তো প্রসেস টু পেতে যাবো আমি প্রসেস টু পেতে গেলাম দেখুন পেমেন্ট করার আগে টোটাল জিনিস এটা দেওয়া রয়েছে এই জায়গাটার একটা আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এই জায়গাটা দিয়ে পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান দেখুন তো ফোন নাম্বার চাইছে আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম আমার যে নাম্বারটায় আপনি এ করেছেন মানে ফর্ম ফিল সেই নাম্বারটা দিয়ে দিবেন তো আমি পেমেন্টটা করে আপনার কাছে ফিরে আসছি পেমেন্ট হয়ে গেল আমি ওটিপি দিয়ে ভেরিফাই করে দিলাম পেমেন্ট হয়ে গেল এবার অটোমেটিক এটা খুলবে এখান থেকে ব্যাক করবেন না অটোমেটিক এটা খুলে যাবে ওকে এবারে দেখুন এখানে আমার স্ট্যাটাস দেখাচ্ছে কনফার্ম মানে আমি ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করেছি স্ট্যাটাসের জন্য কনফার্ম দেখাচ্ছে যাচ্ছে এখানে সব সবুজকালিতে এবং আমি এখানে গিয়ে ভিউ করে আপনি পুরো জিনিসটা দেখে নিতে পারেন ঠিক আছে আপনার ফর্মটা কতদূর কী হয়েছে না হয়েছে দেখুন এখান থেকেও আপনি এই জিনিসটা পুরোটা পেয়ে যাবেন টোটাল আপনি যেটা দিয়েছেন এবং এই যে প্রিন্ট আমি বারবার বলছিলাম প্রিন্ট এইবারে আপনারা এইটা প্রিন্ট করে নেবেন বা সেভ করে রেখে দেবেন এই দুটি কাজ আপনারা করবেন মনে করে যে প্রিন্টটা আপনারা অবশ্যই নিয়ে রাখবেন ব্যাপারটা বুঝতে পারলেন তো আমার এইটুকুই ফর্ম ফিল আপ এইটুকুই থাকলো আর কিছুই না এরপরে লগ আউট করে দিন লগ আউট করে বেরিয়ে গেলাম ব্যাস আজকের মতো এইখানেই ভিডিও এইটুকুই যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি রিপ্লাই করবো ওকে থ্যাংক ইউ